একজন ফৌজির বোর একটাই কিন্তু শখ থাকে আর সেই শখটা যে আমার এইভাবে পূরণ হবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি তো কোন শখটা সেই সমস্ত সব কিছুই তোমাদের শেয়ার করব তো গুড মর্নিং এভরি আজকে হচ্ছে শুক্রবার আর এখন দেখো শুক্রবারে ব্রেকফাস্ট বানানো দিয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে ওই যে ছেলের স্কুলের জন্য আর কি জলখাবার বানাচ্ছি তো এখন কিন্তু ভোর সাড়ে চারটে বাজে তো আমি তো বলেইছি আগের ভিডিওতেও যে আমাকে এখন ডেলি সাড়ে চারটের সময় উঠতে হয় কেন কি ছেলের স্কুল থাকে সকাল সকাল তো সেই কারণেই তো এই যে আজকে স্কুলে তোমার আর কি লুচি নিয়ে যাবে কেন কি স্যার বলেছে যে সবাই সবার খাবার শেয়ার করতে হবে আজকে তো সেই কারণে দেখো বেশ কটা লুচি বানিয়ে নিয়েছি আরও বেশ অনেক কটা বাকি আছে এবার ফটাফট করে বানিয়ে নেব আর কী বলো তো ঘরে যেহেতু এখন হাজব্যান্ড নেই অন্য জায়গায় ডিউটিতে গেছে তো সেই কারণে জানো তো ঘরে সবজি ভাজিও মানে খুব কমই থাকছে যেহেতু বাজারঘাট সব আমাকেই করতে হচ্ছে আর আজ কদিন ধরে না এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে ওই কারণে বাজারঘাটও যেতে পারছি না তো সেই কারণে ঘরে সুজি ছিল সুজির হালুয়া করেছি আর লুচি করেছি ব্যাস তো নিচের থেকেও দিয়ে দিয়েছি লুচি উপরের থেকেও দিয়ে দিয়েছি দিয়ে দেখো ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি আর ছেলে আমার কিন্তু অনেক টাইম আগেই বেরিয়ে গেছে ছেলেকে দিয়ে চলে এসেছি ব্যাগটা আর এসে আগে নাইটি করে নিয়েছি কেন কি আজকে কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি ভালো লাগছে না ওই দুই তিন দিন ধরে ওই অরকম মেঘলাই হয়ে আছে তো যাই হোক সকাল থেকে জানো তো একটু টাইম পাইনি তোমার মানে জল ডাল খাওয়ার আজকে একদমই টাইম পাইনি আর আজকে হাঁটাও হয়নি বাইরে সেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে চলে এসেছে আর চারিদিকে সাপ পোকামাকড় জঙ্গল তো সেই কারণেই আর কি তোমার হাঁটা হয়নি আর এখন একটু গরম জল খাবো ঠিক আছে গরম জল খাবো তো তারপরে কাজকর্মগুলো করবো তো চলো এই যে গরম জল খাবো গরম জলের জন্য নিয়ে নিয়েছি এই যে ইলেকট্রিক জগটা এর ভেতরে সমস্ত জিনিসই খুব ভালো হয় ডিম সেদ্ধ বলো ডাল সেদ্ধ বলো সব কিছুই ঠিক আছে যাই হোক চলো জল গরমটা বসিয়ে খেয়ে নিই তো তারপরে দেখি আর কি কি করা যায় তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আজকে যেহেতু ভালোই একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছোটো ছেলেকে আর স্কুলে পাঠাবো না ঘরেই থাকবে আর আজকে একটু বাজারে যাব মাংস আনবো মানে কদিন ধরে তোমার হচ্ছে কিছু ভালো মন্দ খাওয়াই হচ্ছে না বৃষ্টির কারণে জানো তো বৃষ্টির জন্য যেতে ইচ্ছা করছে না কে যাবে বলো আর ছেলেরা খুব বায়না করছে যে মাছের জন্য না মাছ খেতে চায় না মাংস খাওয়ার জন্য আর এই যে জলটা খাবো একটু কাজকর্ম গুছিয়ে নিয়ে বাজারে যাব একটু মাংস আনবো আর একটু তরি দরকারও কিনবো তো দেখি কি সবজি টবজি নেওয়া যায় তো চলো জলটা খেয়ে নিই আর এখন যেহেতু গরমের টাইম তো সেই কারণে খুব একটা গরম জল নিয়ে নিই হালকা উষ্ণ জল নিয়েছি তো চলো জলটা খাই আর সকালে গরম জল খাওয়া ভীষণই উপকার আর ছোটো ছেলেকে তো আজকে স্কুলে পাঠাবো না বললামই কেন কি এই বৃষ্টি বৃষ্টি পড়ছে ওর আর কি পাঠাবো বড়টাকে পাঠিয়ে দিয়েছি তো ও ঘরেই থাক আজকে আর ও বায়না ধরেছে আজকে আমার সাথে মার্কেটে যাবে তো আমি বললাম ঠিক আছে চ আমার সাথে গেলে কোনো ব্যাপার নেই এমনি বাচ্চাদেরও বাজারঘাটে নিয়ে যাওয়া উচিত এতে করে ওরাও জিনিসপত্র দেখে দেখতে পারে ভালো লাগে কিছু শিখতেও পারে তাই না তো যাই হোক এই দেখো আমার কিন্তু ঘর দৌড় মানে বিছানা টিছানা সমস্ত কিছু তুলে নিলাম আর সাত সকালে কিন্তু আমার বিছানা তোলা হয় না কেন কি ছোটো ছেলে ঘুমিয়ে থাকে আবার কোনদিন উঠে পড়ে কিন্তু সেটা ছাড়াও আমার ওই যে টিফিন বানাতে হয় টিফিন বানিয়ে ছেলেদের স্কুলে পাঠায় ওই কারণে বাকি কাজগুলো আমি টিফিন বানানোর পরেই করি হ্যালো দোস্ত কুল তো আমি লুচি দি লুচি খাওয়া হ্যালো বাবা হলো তোমাদের খাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করছি আমরা এখন স্পেস করছি আচ্ছা খাও দুটো দিয়েছি হ্যাঁ তো এই যে এখন লুচি আর সুজির হালুয়াটা খাবো খেয়ে নিয়েই কিন্তু বাজারে বেরিয়ে পড়ব মানে হাজব্যান্ড ঘরে নেই সমস্ত মানে চাপ আমার মাথার উপরে ঘুরছে সমস্ত দায়িত্ব চাপ মানে যেটা একটা ছেলে মানুষ ঘরে থাকলে যার দায়িত্ব থাকে সেই সমস্ত দায়িত্ব কিন্তু সব কিছুই আমাকে নিতে হয়েছে ছেলেদের পড়াশুনো থেকে শুরু করে ঘাট সব কিছুই ওদের ভালো মন্দ সমস্ত কিছুই তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো আমি যেই মিশো থেকে চুড়িদারটা নিয়েছিলাম হোয়াইট কালারের দেখতে পাচ্ছ তো সেটা একটু ফিটিং দিতে হবে আর এই রেড কালারের চুড়িদারটা না ভীষণ ভালো আমার ফিটিং মানে আর কি পরলে বেশ একটু চিকন চাকান লাগে মানে শরীরটা ঠিক লাগে তো সেই কারণেই ভাবছি যে এই চুড়িদারের সাথে একটু মানে মেপে নিয়ে মানে সেলাইটা করবো তাহলে এরকম যদি হয় তাহলে পরলে ভালো লাগবে দেখতে তো সেই কারণে চক দিয়ে দাগিয়ে নিলাম আর ফিতে দিয়ে যেই ফিতেগুলো হয় সেইগুলো দিয়ে মেপে নিলাম না ফিতেগুলো দিয়ে মাপলে আমার চারিদিকে মাপতে হতো কোমর মাপো হাতা মাপো ওর থেকে ফেলে দিয়ে একেবারে চক দিয়ে দাগিয়ে নিয়ে এ দেখো সেলাই দিয়ে নিচ্ছি আর এই যে সেলাই দিতে দিতে দেখি সুতোটাও ফুরিয়ে গেছে নিচের সুতোটা তো সেটা এখন চেঞ্জ করে নেব আর সত্যি কথা বলতে আগে যেন তো আমি মেশিন চালাতে পারতাম না মানে আমার ফৌজি বাবুর কাছ থেকেই মেশিন চালানো শেখা ওর হাত থেকেই আমার কিন্তু সমস্ত জিনিসই শেখা আর ফৌজিরা দেখবে সমস্ত কাজে স্মার্ট ঠিক আছে ওরা সমস্ত কাজ পারে তো যাই হোক ওর কাছ থেকে আমি সব কিছু শিখেছি আর এখনও শিখছি আর এই দেখো আমার চুড়িদারটা কিন্তু ফিটিং দেওয়া হয়ে গেছে আর এবার কিন্তু আমি বাজারে যাব তবে এই চুড়িদারটা পরে না এমনি ফিটিং দিলাম পরে অন্য সময় পরা হবে আমার মাম্মা আগে চিকেন নিয়ে আসছে আর না চিকেন কোটা জল আর ভাত আগে আমি এটাই খাওয়া দুপুরে আর কোটা সবজি কোটা নেব কটা সবজি কোটা নেবে চলো এই যে আমার বড় বাপ বড় বাপ আজকে সবজি বাজার করতে যাচ্ছে আমার সাথে তাই তো হুম চলো তো দেখো এই যে এখন বাজারে যাচ্ছি আর ওই যে ছেলে তো বললে বললোই যে আজকে মাম্মা চিকেন আনবে চিকেন কষা ভাত হবে আর সাথে কিছু সবজি নেব তো চলো বাজারে গিয়ে আর দেখাচ্ছি না মানে কি আর দেখাবো চিকেন সবজি ঘরে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো কিন্তু আমার মোবাইলটা অবশ্যই নিয়ে যেতে হবে কেন কি মোবাইল থেকেই পে করবো সমস্ত জায়গায় ঘরে খুব একটা পয়সা তোলা নেই কেন কি মোবাইল থেকেই দেওয়া হয় তো এই কারণেই তো চলো তোমাদের সাথে মার্কেট থেকে এসে কথা হবে তো তোমাদের তো ওয়েট করতে হবে না ওয়েট করতে হবে আমার সে কিনবো না কিনবো কী করব তোমরা তো একটু পরেই দেখে ফেলবে যে এর পরে আবার কি হচ্ছে তো চলো বেশি কথা বলবো না তোমাদের সাথে এসে পরে কথা বলবো তো এই দেখো সবজির দোকানে চলে এসেছি আর আমার কিন্তু চিকেনও নেওয়া হয়ে গেছে ব্যাস কটি সবজি নেবো নিয়েই কিন্তু তোমার একটু মুদিখানার দোকানে যাব তো চলো তো বাজার থেকে চলে এসেছি এই যে মদিখানার দোকানে অনেক কিছু নেওয়ার আছে অনেক কিছু বলতে টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে এই যে বিস্কিট ভাজা যা যা আছে ওই সমস্ত জিনিসগুলো নেব নিয়ে তারপরে সোজা ঘরে চলে যাব মানে খুব একটা লেট হয়নি জাস্ট গেছে আর তুরন্ত চলে এসেছি তো চলো কি কি নেওয়া যায় আর দেখি নিয়ে তারপরে তো এ দেখো চলে এসছি মদিখানার দোকানেও গিয়েছিলাম এক প্যাকেট মেরি বিস্কিট নিয়েছি এক প্যাকেট টপ নিয়েছি আর এই যে ছেলে গিয়েছিল তো দুটো কুরকুরে না কি নিয়েছে কিছু চকলেট আছে আর ভাজা নিয়েছি আর তোমার এক ডজন ডিম নিয়েছি ঠিক আছে জিরে আছে জিরে ছিল না বড় প্যাকেট ছোটো ছিলো তো আমি বললাম আমার কাছে একটু নেই যা আছে তাই দাও আর একটা হোয়াইটনার নিয়েছি এটা তো দরকার পড়ে সব সময়ই আর সবজি বলতে দোকানে খুব একটা সবজি ছিল না তোমার বেগুন গাজর কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ তো এই নিয়েছি তো আবার যাব দেখি দু দিন দুই তিন দিন পরে আর কি যাব সবজি নিয়ে আসতে আর এই যে এই দিকে আছে তোমার চিকেন এক কিলো চিকেন নিয়েছি তো এই যে এবার চিকেনটা একটু বাজবো বেঁচে ধুয়ে নেবো নিয়ে চারিদিকে মশলা টসলা মানে সমস্ত কিছু কেটে নেবো রসুন পেঁয়াজ টিয়াজ আর তার আগে ভাবলাম চলো সবজি যেটুকু এনেছি সেটুকু তুলে নিই শশা গাজর বেগুন কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ তো এই যে এইটুকুই এনেছি তুলে নেবো নিয়ে দেখো আমি কিন্তু চিকেন টিকেন সব ধুয়ে নিয়েছি আর কিছুটা চিকেন রেখে দিলাম কালকের জন্য এটা কালকে দুপুরবেলা রান্না করে নেবো আর বাকিটুকু এখন রান্না করব আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ফুটছে আর এই যে মাংসর জন্য আলুও ভাজা শুরু করে নিচ্ছি নিয়ে এই যে মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নিয়ে তো একটু তাড়াতাড়ি করছি বেশ ভালোই লেট হয়ে গেছে তো চলো মাংসটা রান্না করে নিই রান্নাবান্না করে স্নান টিনান করে টরে নিয়ে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো এই দেখো স্নান টনান হয়ে গেছে আর তোমাদের সাথে যেই কথাটা আমার শেয়ার করার ছিল যে একজন ফৌজির বোর কি ইচ্ছা থাকে দেখো একজন ফৌজির বোর এই এই একটা ইচ্ছাই কিন্তু সবারই থাকে যে একটু ফৌজি বাবুর সাথে যেন কোয়ার্টারে থাকা যায় তো আমার সত্যি কথা বলতে আমি বিয়ের এক মাস আমার হাজবেন্ড আমার সাথে ঘরে ছিল তো তারপরে ওই এক মাস পরেই হাজবেন্ডের হাত ধরে কিন্তু কোয়ার্টারে চলে এসেছি আমাকে কিন্তু একটা দিনও ওয়েট করতে হয়নি আমি তারপর থেকে কিন্তু কোয়ার্টারে ঘুরছি তো এটাই তো সবাই চাই বলো বিয়ের পর একজন ফৌজিবাবুর সাথে যেন সে তার বউ যেন একসাথে যেন কোয়ার্টারে থাকতে পারে তো আমার কপালে কিন্তু সেটা সত্যিই হয়েছে আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার কত ভাগ্য যে তুমি কোয়ার্টারে সব সময় আছো তো সেই বুনোটাকে বলতে চাই হ্যাঁ গো সত্যিই আমার ভাগ্য যে আমি কিন্তু সব সময় আমার হাজবেন্ডের সাথে কোয়ার্টারে আছি আনো আনন্দে আছি ঘুরছি অনেকেই কিন্তু বাড়িতে থাকে তারা ভাবে যে কবে একটু কোয়ার্টারে যাব কবে একটু একসাথে থাকবো কিন্তু আমার কিন্তু সেই ওয়েটটা কখনোই করা লাগেনি আমি বিয়ের মানে প্রথম থেকেই এক মাস বাড়িতে ছিলাম সেই এক মাসও কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথেই ছিল তো তারপর থেকেই কোয়ার্টারে তো এই শখটা সমস্ত ফৌজির বৌদেরই কিন্তু থাকে কবে একটু ফৌজি ফৌজিবুর সাথে কোয়ার্টারে যাবে তো যাই হোক দেখো আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মানে চিকেন চিকেন ভাত আর সাথে স্যালাড তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা এন্ড করছে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাটা